ইডির পর এবার আয়কর দপ্তরের রাডারে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় নামে আরো বেনামি সম্পত্তি রয়েছে, যার হদিশ পেতে চাইছে আয়কর দপ্তর, জেলে গিয়ে যে কারণে অর্পিতাকে জেরা করার জন্য আবেদন। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো নুসরাত, যে বড় খবর আমরা আয়কর দপ্তর সূত্র মারফত জানতে পাচ্ছি, যে আয়কর দপ্তরের আধিকারিকরা গতকাল ইডি স্পেশাল কোর্ট সেখানে একটি পিটিশন ফাইল করেছেন, একটি আবেদন পত্র জমা দিয়েছেন। সেখানে তারা আবেদন জানিয়েছেন, অনুমতি চেয়েছেন যে তারা জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান, জেরা করতে চান। কারণ হচ্ছে, যেটা আয়কর দপ্তরের আধিকারিকরা কোর্টকে জানিয়েছেন, যে তারা কিন্তু বেনামি সম্পত্তির তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করতে চান। আয়কর দপ্তর সূত্রের খবর, তাদের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। তারা কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে গত কয়েক মাস ধরে প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছিল এবং এই প্রাথমিক অনুসন্ধানের পর তারা মনে করছে যে এখনও কিন্তু যে প্রপার্টি ইডি আধিকারিকরা সিজ করেছেন বা অ্যাটাচ করেছেন, তার বাইরে প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে, শুধুমাত্র অর্পিতা মুখোপাধ্যায় নয়, পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় দুজনেরই কিন্তু বেনামি প্রপার্টি রয়েছে এবং সেই বেনামি সম্পত্তি খোঁজার জন্যই কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান আয়কর দপ্তরের আধিকারিকরা। গতকাল এই মর্মে একটি আবেদনপত্র তারা কিন্তু কোর্টে জমা দিয়েছেন এবং তোমার মনে থাকবে, ইডি আধিকারিকরা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 50 কোটি টাকা নগদ টাকা, কিন্তু সোনার গয়না এবং হীরের গয়না সেখান থেকে কিন্তু তারা বাজেয়াপ্ত করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় একাধিক জায়গায় বেনামি প্রপার্টি কিন্তু ইডি আধিকারিকরা অ্যাটাচ করেছেন। কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা মনে করছেন, তাদের কাছে খবর রয়েছে যে এখনও কিন্তু প্রচুর বেনামি প্রপার্টি, বেনামি সম্পত্তি অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের এখনও কিন্তু লুকিয়ে রয়েছে এবং সেটা খুঁজে বার করার চেষ্টাই করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এই মর্মে আয়কর দপ্তরের একটি আলাদা উইং রয়েছে যারা বেনামি প্রপার্টি নিয়ে তদন্ত করে, সেই উইং এর আধিকারিকরা গতকাল ইডি স্পেশাল কোর্টে পৌঁছে গেছিলেন এবং সেখানে কিন্তু আবেদনপত্র জমা দিয়েছেন। সেই আবেদনপত্র জমা দেওয়া হয়েছে, একাধিক বেনামি সম্পত্তি আরো রয়েছে, যে কারণে সিবিআই ইডির পর এবার অর্পিতা মুখোপাধ্যায় তাকে জেরা করতে চাইছে আয়কর দপ্তর। লেক গার্ডেন্সে গুলিকাণ্ডে নতুন মোড়, গেস্ট হাউসে উদ্ধার হয়েছে সুইসাইড নোট, ক্ষোভের বশে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী হন রাকেশ, এমনই অনুমান করছে পুলিশ। তরুণীর সঙ্গে 7 বছরের সম্পর্ক ছিল এই রাকেশের, লিভিং করার সময় তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান তরুণী, মানতে না পেরে ক্ষোভের বশে গুলি চালানো হয়েছে, দাবি রাকেশের দাদা। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাতে কি রয়েছে, কি কারণে গুলি চালালো ওই সিভিক ভলান্টিয়ার? দেখো শুরুতেই তোমায় জানাই যে এই যে ঘটনা গতকাল ঘটেছে, তারপরে তথ্য প্রমাণ সন্ধানে যখন শুরু করে পুলিশ, সেখানে একটি কাগজে কিন্তু একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে এবং সেই কাগজে যে লেখা, সেই লেখা রাকেশেরই অনুমান করা হচ্ছে এবং সেটা সুইসাইড নোট এমনটাই মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে সেই নোটে, সুইসাইড নোট দেখে তাদের যেটা অনুমান যে প্রেমিকার উপরে একটা রাগ, সেই রাগে বশতই এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে, যেখানে প্রেমিকাকে লক্ষ্য করে সে গুলি চালায়, তাদের প্রেমিকা খাইয়ে একটি গুলি লাগে এবং তার সঙ্গে ওই রাকেশ মাথাতেও গুলি চালিয়ে সে আত্মঘাতী হয়েছে এবং যেই কারণে আত্মঘাতী হয়েছে সে এমনটা মনে করছে পুলিশ। দ্বিতীয়ত তোমরা জানাই যে 7 বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল এমনটা জানাচ্ছেন রাকেশের দাদা এবং এই সম্পর্ক যেটা ছিল সেখানে অন্য একটি ছেলের সঙ্গে মেয়েটির একটি সম্পর্ক জড়িয়ে পড়ার কথাও তিনি কিন্তু অভিযোগ তুলছেন, যেটা ইতিমধ্যে পুলিশকেও তিনি জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গ সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতো এই রাকেশ এবং এই আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে সেই তদন্তে প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, একটি পিস্তল সে ব্যবহার করেছে এই গুলি চালানোর ক্ষেত্রে এবং নিজে আত্মঘাতী হওয়ার ক্ষেত্রে এবং সেই পিস্তলটি মুঙ্গের থেকে সম্ভবত বানানো হয়েছে কিন্তু কিভাবে সে পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং তার দাদা যদিও মেয়েটির ওপরে অর্থাৎ যার সঙ্গে লিভিং করতে রাখে সেই নিকু তার ওপরেই কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু তিনি করছেন। ইতিমধ্যে আজকে যেটা জানা যাচ্ছে যে এই মৃত রাকেশের ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের রিপোর্টের পরে দেহ
সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে মেডিকেল পরীক্ষা বা মেডিকেল চেক আপের মধ্যে রয়েছে একটি বেসরকারি হাসপাতালে নিকু, তার কিন্তু এখনো পর্যন্ত ছেলে যখন বলবেন সে বয়ান দেওয়ার মতন অবস্থায় রয়েছেন, তখন তারও বয়ান দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র। ধন্যবাদ আবি।